বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসেছেন, তেমনি মানুষের ভালোবাসাও পেয়েছেন। তিনি ছিলেন জনগণের বন্ধু। বাঙালির হাজার বছরের আশা আকাঙ্ক্ষা, বেদনা, বিক্ষোভ ও আবহমান বাংলার ঐতিহ্যকে তিনি আত্মস্থ করেছিলেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। তিনি আমাদের জাতিসত্তাকে জাগ্রত করে দিয়েছেন, বাঙালি জাতির মুক্তির জন্য লড়াই করেছেন। তিনি তাঁর সমস্ত জীবন, চিন্তাভাবনা ও শ্রম দিয়ে উৎসর্গ করেছিলেন এজন্যে যে এদেশের মানুষ যেন খেয়ে পড়ে সুখে শান্তিতে বাঁচতে পারে, আত্মমর্যাদা নিয়ে বিশ্বের দরবারে নিজেদের ন্যায্য স্থান পেতে পারে, মাথা উঁচু করে কথা বলতে পারে। তাই তো তিনি বলতেন, আমি তোমাদেরই লোক। বন্ধুরা, পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। শুরুতেই আমরা এই মহান নেতার প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর, তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ও সুন্দর আছেন, আর এমন প্রত্যাশা আমাদের সব সময়ের। এবারে চলুন যাওয়া যাক মূল আয়োজনে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। শুরুতেই তারুণ্যের কণ্ঠ। আজ যারা তরুণ তারাই ভবিষ্যতের কর্ণধার, তাদের হাতেই নির্ভর করছে ভবিষ্যতে দেশের উন্নয়ন। আর সে কারণেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনাতেও ছিল তরুণ সমাজ। তাই তো তরুণ প্রজন্মের সাথেও বঙ্গবন্ধু ভীষণভাবে মিশে আছেন এবং থাকবেন। শুরুতেই আপনাদের জন্য নিবেদন করছি তারুণ্যের কণ্ঠ, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে অনুষ্ঠান। বহিধারণে সজীব দত্ত। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে দূরেও কাছে প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আজকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়, এবং এখানে উপজেলা পরিষদ সভাকক্ষে আমরা তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি ধারণ করছি। চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আজকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে অংশ নিচ্ছে। চলুন আমরা আর কথা না বাড়িয়ে শিক্ষার্থীদের কাছে চলে যাই। বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা করণীয়, আমরা এই বিষয়ে কথা বলি। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম সাদিয়া আফরোজ বিন্দু, আমি প্রভাকর বিদ্যানিকেতনের একজন শিক্ষার্থী। বিন্দু, বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি? বাল্য বিবাহ বলতে মূলত 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের অপরমত বয়সে বিবাহকে বাল্য বিবাহ বলা হয়। বাহ, অসাধারণ। তোমার আশেপাশে কোথাও যদি বাল্য বিবাহ হচ্ছে এমন খবর পাও, তুমি কি করবে? আমি অবশ্যই রুখে দাঁড়াবো। আমি আমার বাবা মাকে বলবো, তাদের বাবা মাকে সচেতন করবো, তা না হলে আমি উপজেলায় অফিসারদের জানাবো, আমার স্কুলের প্রধান শিক্ষকদের বলবো যেন এই বিবাহটা বন্ধ হয়। তোমার জীবনে কি স্বপ্ন আছে? আমার জীবনে স্বপ্ন আছে আমি একজন ডক্টর হব। অনেক ধন্যবাদ। বিন্দুর স্বপ্ন পূরণ হোক এমনটাই আমাদের প্রত্যাশা। আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। আপনার নাম পরিচয় বলবেন। আমার নাম রেহানা পারভীন আদ্রিতা, আমি শখপুর সরকারি এসকে পাইলট মডেল স্কুলের একজন শিক্ষার্থী। আদ্রিতার জীবনে কোনো স্বপ্ন আছে? হ্যাঁ, আমি ডক্টর হতে চাই বড় হয়ে। আগের বন্ধু ডক্টর, তুমিও ডক্টর হবে? জি। ডাক্তার হয়ে কি অসহায় মানুষ যারা তাদের কোনো সেবা করবে নাকি? অসহায় মানুষকে আমি সেবা করতে চাই বিনামূল্যে, যতটুকু মূল্য রাখা উচিত আমার জন্য দরকার ততটুকু মূল্য রেখে আমি চিকিৎসা করব। এটা কি মনে থাকবে যখন তুমি ডাক্তার হবে? অবশ্যই মনে থাকবে। তোমার এই স্বপ্ন পূরণের পথে বাল্য বিবাহ কি কখনো বাধা হতে পারে? না না, আমি বাল্য বিবাহকে কখনো বাধা হতে দেব না, এবং আমার বাড়ির পাশে যদি কেউ বাল্য বিবাহ করে তাহলে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এবং আমার বাবা মা সহ স্কুলের প্রধান শিক্ষক, এবং তাতেও যদি না হয় তাহলে উপজেলার কর্মকর্তাদের জানাবো। বাল্য বিবাহ আমাদের জন্য অভিশাপ? হ্যাঁ হ্যাঁ, বাল্য বিবাহ আমাদের জন্য অভিশাপ। কেন বাল্য বিবাহ আমাদের জন্য অভিশাপ? বাল্য বিবাহ আমাদের শিক্ষাকে সুশিক্ষা থেকে দূরে রাখে, বিরত রাখে, আমাদের সামাজিক চলাফেরায় অনেকে অশান্তি সৃষ্টি করে, সমাজে কুলহ তৈরি হয়, এবং আমাদের অনেক ঝগড়াঝাটির জন্য যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবারে গঠিত হচ্ছে। আমরা পরের বন্ধুর কাছে যাব। অনেক ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা এবং শুভ প্রত্যাশা। আমরা পরের বন্ধুকে পেয়েছি। চলুন বন্ধুরা, আপনার নাম পরিচয় বলবেন। আমার নাম ফারজানা আফরিন মিম, আমি সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। মিম, বাল্য বিবাহ কেন হয় বলতে পারেন? বাল্য বিবাহ মূলত দারিদ্রতা, অশিক্ষা, এইসব কারণে মূলত বাল্য বিবাহ হয়।
বাল্যবিবাহ এখন কি অবস্থা, আগের চেয়ে কি একটু কমেছে? অবশ্যই, এখন বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন গ্রামগুলোতে বাল্যবিবাহের পরিমাণ অনেক অংশে কমে এসেছে। কেন কমেছে বলতে পারেন? এর প্রধান কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক গুরুত্ব দিচ্ছে, সেই কারণে সবার শিক্ষার মান উন্নয়ন হচ্ছে। এজন্য সবাই বুঝতে পারছে যে আসলে বাল্যবিবাহ কতটা অভিশাপ আমাদের জন্য, এজন্য বাল্যবিবাহ কমে এসেছে। অনেক ধন্যবাদ। আমরা রয়েছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে, রয়েছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়, এবং এখানকার শিক্ষার্থীদের সঙ্গে আজকে আমরা কথা বলছি। আজকে আমাদের অনুষ্ঠানে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছে। চলুন, পরে কোন বন্ধু আমাদের সঙ্গে আছে আপনার নাম পরিচয় বলবেন। আমার নাম মুসাম্মদ সালমা খাতুন, আমি সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। বাল্যবিবাহের কুফল আমরা জানবো আপনার কাছ থেকে। হ্যাঁ, বাল্যবিবাহের ফলে আমাদের বিবাহ উপযুক্ত না হওয়ার কারণে পারিবারিক অনেক কলহ সৃষ্টি হয়, আবার বাল্যবিবাহের ফলে যে নবজাতকটি জন্ম নেয় সেও অনেক অপুষ্টিতে ভোগে এবং মাও অনেক অপুষ্টিতে ভোগে। এছাড়া আমাদের বাল্যবিবাহের ফলে অপরিণত বয়সে গর্ভধারণের ফলে অনেক মা মৃত্যুবরণও করে। এছাড়া একটি মেয়ের স্বপ্ন ধ্বংস হয়ে যায়, তাই না? আপনার জীবনে স্বপ্ন আছে? জি, আমার জীবনে স্বপ্ন আছে, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। সবাই ডাক্তার হতে চায় আজকে বেলকুচে? তাহলে তো আগামীতে অনেক ডাক্তার হবে এবং এখানকার মানুষ অনেক সেবা পাবে, তাই না? আপনি আপনার মা বাবা যদি আপনাকেই বিয়ে দিতে চান যে না তোমার ডাক্তার হওয়ার দরকার নেই, তুমি বিয়ে করো, কি করবেন? আমি অবশ্যই সেটা প্রতিবাদ করব এবং আমার স্কুলের প্রধান শিক্ষককে জানাবো, তাতে যদি না হয় তাহলে আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করব যাতে এই বিয়েটা দমন করা হয়। আপনাদের স্কুলে বাল্যবিবাহ যে করা যাবে না, এটি যে সমস্যা আমাদের জন্য অভিশাপ, এই সকল বিষয়ে কোনো ক্লাস বা শিক্ষকরা কি বলে থাকেন? হ্যাঁ, আমাদের শিক্ষকরা আমাদের প্রায় এই সম্পর্কে সচেতন করে থাকে এবং এরকম কোনো ঘটনা ঘটলে আমাদের তাদের সাথে শেয়ার করতে বলে। অনেক ধন্যবাদ। আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা করণীয়। আমরা খুব ভালো, আমাদের অনুভূত হয় যে এখনকার শিক্ষার্থীরা অনেক বেশি ইতিবাচক, তারা অনেক বেশি স্বাবলম্বী হতে চায় এবং তারা কিন্তু সেই পেছনের মান্ধাতা আমলের দিকে তারা যেতে চায় না, আর তারা এগিয়ে যেতে চায় সম্মুখপানে দুর্বার গতিতে। এবারে কোন দুর্বার গতির বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হবে, চলুন পরিচিত হই, আপনার নাম পরিচয় বলবেন। আমি শেখ জান্নাত আরা হাকিম এশা, আমার স্কুল শখপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। বাল্যবিবাহ আগের চেয়ে কি কমেছে, যদি কমে থাকে কেন কমেছে? সুশিক্ষা এবং প্রশাসনের কাজের উন্নতির জন্য বাল্যবিবাহ কমেছে অনেক। এবং আপনারা কি অনেক বেশি সচেতন না এখন, যেমনটা আমি বলছিলাম? হ্যাঁ, এখন শিক্ষার্থীরা সহ অভিভাবকরাও এখন সচেতন হয়েছে, সে কারণে বাল্যবিবাহ কমছে এখন। আপনিও কি ডাক্তার হতে চান? না, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। বাহ, অসাধারণ, একটি অন্য পেশার আমরা মানুষ পেলাম। আপনারা কয় ভাই বোন? আমরা দুই বোন। দুই বোন, আপনি কি বড়? না, আমি ছোট। বাবা কি করেন? আমার বাবা চাকরিজীবী। চাকরিজীবী। আপনার এলাকায় আশেপাশে যারা জানেন না বাল্যবিবাহের কুফল সম্পর্কে, আপনার কি একজন শিক্ষার্থী হিসেবে এই প্রজন্ম হিসেবে দায়িত্ব রয়েছে তাদের কিছু জানানো? হ্যাঁ, অবশ্যই তাদের জানানো উচিত, সেজন্য আমি সভা সেমিনার ও উঠান বক্তব্যের একটা অনুষ্ঠান করতে চাই। উঠান বৈঠক, এটি কিন্তু এটি খুব পরিচিত একটি নাম এবং আমাদের দেশে কিন্তু উঠান বৈঠক হয়ে থাকে। উঠান বৈঠকে একজন আপা থাকেন, নাকি? ওই আপা যে বিভিন্ন গ্রামের মহিলাদেরকে সচেতন করে থাকেন, এবং এই উঠান বৈঠকগুলো মহিলা বিষয়ক অধিদপ্তর সম্ভবত করে থাকে, এবং এই উঠান বৈঠকের মাধ্যমে সমাজের প্রান্তিক পর্যায়ে ওনারা পৌঁছান। আজকে আমাদের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহোদয় আছেন, আমরা জানবো এই বিষয়ে। আপনি আমাদেরকে জানাবেন যে আপনার বন্ধু বান্ধব, আপনারা যারা রয়েছেন, সবাই মিলে এই যে স্বপ্ন দেখছেন, এগিয়ে যাচ্ছেন, কেমন লাগে? এই বিষয়টা খুবই ভালো লাগে, সবাই যে এগিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ অনেকাংশে কমেছে, আমরা চাই বাংলাদেশ থেকে বাল্যবিবাহের পরিমাণটা সম্পূর্ণ শূন্য হয়ে যাক। অনেক ধন্যবাদ, এমনটাই হোক। আমরা এই পর্যায়ে কথা বলবো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেলকুচি জনাব কাশ্মীর সুলতানা, আপনার নাম পরিচয় আপনার মুখ থেকে শুনবো। আমি কাশ্মীর সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, বেলকুচি সিরাজগঞ্জ। আমাদের আলোচনায় উঠান বৈঠক বিষয়টা উঠে এসেছিল, একটু আপনার কাছ থেকে শুনি, আপনারা কিভাবে বাল্যবিবাহ বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে মা বোনদেরকে কিভাবে কাজ করছেন? জি, আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমাদের নির্দেশনা দেওয়া রয়েছে যে প্রতি মাসে মিনিমাম দুটি করে উঠান বৈঠক করার জন্য, এবং সেটা হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে। তো বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে আমরা বিভিন্ন
বিভিন্ন ইউনিয়নে যাই, এলাকায় হচ্ছে আগে থেকেই খবর দেওয়া থাকে নারীদেরকে, এবং পুরুষদেরকেও আমরা ইনক্লুড করি সেখানে। তো তারা সবাই উপস্থিত থাকেন, বাল্য বিয়ের কুফল সম্পর্কে আমরা সেখানে আলোচনা করি, এবং বাল্য বিয়ে না দিয়ে তাদের মেয়েদেরকে প্রতিষ্ঠিত করে তারা কীভাবে বেনিফিটেড হতে পারেন, ছেলেকে প্রতিষ্ঠিত করেও যেমন বেনিফিটেড হওয়া যায়, তেমন মেয়েদেরকে প্রতিষ্ঠিত করেও বাবা মা কীভাবে বেনিফিটেড হতে পারে সেগুলোকে আমরা ভালো করে তাদেরকে জানিয়ে আসি। অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা, কথা বলছিলাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে, যিনি আমাদেরকে জানালেন যে কীভাবে বাল্যবিবাহ প্রতিরোধে তারা কাজ করছেন। নিশ্চয়ই আপনারা আজকের এই অনুষ্ঠান থেকে উপকৃত হচ্ছেন এবং জানতে পারছেন যে বাল্যবিবাহ প্রতিরোধে সরকার কীভাবে কাজ করছে, সরকারের বিভিন্ন দপ্তর কীভাবে কাজ করছে। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বেলকুচি, এবং আমরা তার কাছ থেকে জানবো যে বেলকুচি উপজেলায় কীভাবে বাল্যবিবাহ বন্ধে তিনি কাজ করছেন, ব্যাপক হারে কাজ করছেন বেলকুচিতে। এবং আমরা জানি যে তিনি প্রায় 300-এর অধিক বাল্যবিয়ে বন্ধ করেছেন। তিনি আগে এই সিরাজগঞ্জেই কর্মরত ছিলেন, সিরাজগঞ্জ সদরে, তারপরে বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের কণ্ঠের নতুন আঙ্গিকে অনুষ্ঠানে। শুরুতেই কি বলবেন? আমি বাংলাদেশ বেতারের তারুণ্যের কণ্ঠের অনুষ্ঠানে সকল দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিচয়টা দিয়ে, আমি মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি। এই যে বাল্যবিবাহ বন্ধ করছেন, এবং একজন শিক্ষার্থী বলল আপনাদের সঙ্গে, প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের যে নিবিড় সম্পর্ক হয়েছে, আগে আমরা একটু বিষয়ে যাই, এটাকে আপনি কিভাবে দেখছেন? যে অবশ্যই এটা একটা ইতিবাচক। আগে হয়তো প্রশাসন, আমরা চেষ্টা করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন যে জনবান্ধব প্রশাসন, মানে জনসেবার জন্যই প্রশাসন, এই মূল মন্ত্রকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমরা এই বাল্যবিবাহ বন্ধ করার জন্য শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি। যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল, আমরা প্রত্যেকটা স্কুলে চেষ্টা করেছি যে সেখানে এই সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জুয়া, এই বিষয়ে আমরা প্রোগ্রাম করেছি। এবং সেখানে গভর্নমেন্টের যে নাম্বারগুলো রয়েছে 109999333, এবং পাশাপাশি আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমাদের একটা সরকারি নাম্বার রয়েছে, সেই নাম্বারটাও আমরা শিক্ষার্থীদের দিয়ে এসেছি, তারা যোগাযোগ করতে পারে। আপনি কি বুঝছেন, ছেলেমেয়েরা অনেক বেশি আন্তরিক হচ্ছে, তারা নিজেদের বাল্যবিবাহ নিজেরাই বন্ধে ব্রতী হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? যে অবশ্যই এটা একটা ইতিবাচক দিক। আপনি জানেন যে আমাদের দেশটা, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 2041 সালের মধ্যে আমাদের দেশটাকে উন্নত সমৃদ্ধশালী দেশ গড়বেন, এবং এটা করতে গেলে আমাদের প্রথমেই এই বাল্যবিবাহ নামক অভিশাপ দেশ থেকে দূর করতে হবে। কারণ আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী, এই নারীরা যদি অশিক্ষিত থেকে যায়, তারা যদি অর্থনৈতিক মূল স্রোত দ্বারায় না আসতে পারে, তাহলে আসলে উন্নত সমৃদ্ধশালী দেশও অনেক কঠিন হয়ে যাবে। আপনার কাছে একটু জানবো, আপনার তো এই মাঠ পর্যায়ে ব্যাপক অভিজ্ঞতা, অনেক বাল্যবিয়ে আপনি বন্ধ করেছেন, আসলে কেন পিতামাতা এই বাল্যবিবাহ দিতে যান এই সময়ে এসেও, 2021 সালের মতো সময়ে এসেও? আসলে আমি যেটা মূলত দেখেছি যে অনেকেই বলে দারিদ্রতাই মূল কারণ, আসলে এটা সচেতনতার অভাবটাই আসলে মূল কারণ হিসেবে দেখি। আর আমাদের অনেকাংশে মেয়েদের একটা সামাজিক নিরাপত্তার অভাব তারা মনে করেন। এবং আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যত উঠান বৈঠক করি, যত জায়গায় প্রোগ্রাম করি, আমি বলে আসি যে আমার নাম্বারটা আপনারা রেখে দেন, আপনার মেয়ের যেখানে নিরাপত্তার সমস্যা হবে আমাদেরকে জানাবেন, আমরা আপনার মেয়েদেরকে সামাজিক নিরাপত্তা দিব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অগণিত শ্রোতা বন্ধুরা যারা শুনছে, তাদের সবার প্রতি আপনি আপনার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কি আহ্বান রাখবেন? আমি দর্শক শ্রোতাদের অনুরোধ জানাবো যে আপনারা এই মেয়েদেরকে কম বয়সে বিয়ে দিবেন না, কারণ মেয়েদের যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, আর বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে যাচ্ছেন, অতএব আমরা যদি এই মেয়েদেরকে কম বয়সে বিয়ে দেই, তাহলে আমাদের নারীর ক্ষমতায়ন কমে যাবে, মাতৃ মৃত্যু হার বেড়ে যাবে, শিশু মৃত্যু হার বেড়ে যাবে, তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। অতএব আমরা এই সমাজ থেকে, আর আমি যেহেতু বেলকুচিতে কাজ করি, এই বেলকুচি থেকে আমরা বাল্যবিবাহ মুক্ত করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উপজেলা নির্বাহী অফিসার যেমনটি বললেন, বাল্যবিবাহ মুক্ত আমরা সমাজ তথা দেশ গড়তে চাই। সবাই যার যার অবস্থান থেকে আসুন, বাল্যবিবাহকে না বলি, বাল্যবিবাহর বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াই, বাল্যবিবাহ মুক্ত দেশ করি। শুনছিলাম তারুণ্যের কণ্ঠ, ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনা চিন্তার কথাটিও আমরা জানলাম। জনসংখ্যা নিয়ন্ত্রণে আমাদের তরুণরাও বেশ সচেতন। এবারে জনসংখ্যা বিষয়ক একটি গান, শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, গানের কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার সড়ক, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল। বাংলাদেশের বাউলামি এক তারাটা সাথী, একটি তারে দেশের কথা বলি দিবস রাতি, ওরে বাংলাদেশের বাউলামি এক তারাটা সাথী, একটি তারে দেশের কথা বলি দিবস রাতি। ছোট্ট পরিবার আকে সুখের কাজল ভাতি, ছোট্ট পরিবার আকে সুখের কাজল ভাতি,
একটি তারে দেশের কথা বলি দিবস রাতি, ওরে বাংলাদেশের বাউলামি এক তারাটা সাথী, একটি তারে দেশের কথা বলি দিবস রাতি। উছলে উঠে ফসল ভরা মাঠ, ঢেউ দোলানো কাজলা পুকুর শান বাঁধানো ঘাট, ভাইরে শান বাঁধানো ঘাট, বুকের মাঝে উছলে উঠে ফসল ভরা মাঠ, ঢেউ দোলানো কাজলা পুকুর শান বাঁধানো ঘাট, ভাইরে শান বাঁধানো ঘাট, অল্প লোকের গল্প স্বপন মালা গাতি, একটি তারে দেশের কথা বলি দিবস রাতি, ওরে বাংলাদেশের বাউলামি এক তারাটা সাথী, একটি তারে দেশের কথা বলি দিবস রাতি। সুপারির ছায়ায় ঢাকা দীঘল গায়ের পথ, আলোর কুসুম ছড়ায় সেথায় রবির চলার রথ, ভাইরে রবির চলার রথ, তাল সুপারির ছায়ায় ঢাকা দীঘল গায়ের পথ, আলোর কুসুম ছড়ায় সেথায় রবির চলার রথ, ভাইরে রবির চলার রথ, সেই সে আলোয় সংসারেতে ধরি সুখের ছাতি, একটি তারে দেশের কথা বলি দিবস রাতি, ওরে বাংলাদেশের বাউলামি এক তারাটা সাথী, একটি তারে দেশের কথা বলি দিবস রাতি, ছোট্ট পরিবার আকে সুখের কাজল ভাতি, ছোট্ট পরিবার আকে সুখের কাজল ভাতি, একটি তারে দেশের কথা বলি দিবস রাতি, ওরে বাংলাদেশের বাউলামি এক তারাটা সাথী, একটি তারে দেশের কথা বলি দিবস রাতি। জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন, কেমন লাগলো? ভালো লেগেছে নিশ্চয়ই। আসলে জনসংখ্যা সমস্যা আমাদের দেশের অন্যতম সমস্যা, তাই জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, পরিবার ছোট রাখতে হবে, কারণ ছোট পরিবারই সুখী পরিবার। তাই আসুন সবাই ছোট পরিবারের দিকে আগ্রহটা বাড়িয়ে তুলি এবং ছোট পরিবার গড়ে তুলি। বন্ধুরা, বর্তমানে করোনাকালীন সময়টাতে আমাদেরকে বেশ খানিকটা সচেতন থাকতে হবে। পুষ্টি সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অপরিষ্কার হাতে নাক চোখ মুখ স্পর্শ করা যাবে না, সে কারণেই ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড সময় ধরে, আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আসুন সচেতন থাকি, তাহলেই থাকতে পারবো নিরাপদ। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।